মুজাহিল হবেন না নমরুদ হবেন না ফেরাউন হবেন না আপনারা সুদ খেয়েছেন তো কি হয়েছে বেনামাজি হয়েছেন তো কি হয়েছে মদ খেয়েছেন তো কি হয়েছে বেঁচে আছেন বেঁচে আছেন বেঁচে আছেন আবু জেহেল নবীকে মারবো 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 করতে করতে কবরে গিয়ে জাহান্নামে চলে গেল হযরত ওমর নবীকে মারবো 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 করতে করতে পরিবর্তন হয়ে জান্নাতে হয়েছে মনে করুন আমি মুসলমান আমার নাম রেজাউল ইসলাম আমি কিন্তু ঈমান এনেছি আল্লাহর উপরে রসূলের উপরে ফেরেশতার উপরে আল্লাহ আসমানি কিতাবের উপরে তকদিরের উপরে ঈমান এনেছি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে হবে ঈমান আনলাম আল্লাহর উপরে কিন্তু আমি একটু উল্টো পাল্টা ভাবে চলি অর্থাৎ মনে করুন আমি মদ খাই সুদ খাই আমি নামাজ পড়ি না আমার মধ্যে কিন্তু বিশ্বাস আল্লাহর উপরে আছে পড়ি একটা সোজা বাংলায় বোঝাই আপনাদের এলাকার পাশের এলাকায় কোন একজন মানুষ মনে করুন নন মুসলিম মনে করুন হিন্দু এখন ওই মানুষটা 55 বছর 5 দিন বয়স বয়স কত হইতে পারে 55 বছর 5 দিন এখন ওই মানুষটা 55 বছর 5 দিনের মাথায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনে কোরআন হাদিস নিয়ে গবেষণা করে ভালো লেগেছে তাই মসজিদের ইমাম সাহেবের হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে ওই 55 বছর 5 দিনের যেই টাইমটা ছিল বেলা দুটার এই দুটার সময় মুসলমান আর ঠিক বেলা তিনটের সময় ওই মানুষটা ইন্তেকাল এবারে বলুন আমি যে গুনাহগার মদ খাই সুদ খাই গাঁজা খাই খুব ভালো ভালো আমি কি করেছি কিন্তু আমানতু বিল্লাহ ঈমান রেখেছি আল্লাহর রাসূলের উপরে কোরআন হাদিসের উপরে আচ্ছা আমি সারা জীবন গুনাহ করেছি আর ঠিক মরণের আগে আল্লাহর কাছে তওবা করে পরিবর্তন হয়ে ইন্তেকাল করি ভালো করে বুঝুন তাহলে যে হিন্দু মানুষটা 55 বছর 5 দিনের মাথায় বেলা দুটোর সময় মুসলমান হয়ে তিনটের সময় ইন্তেকাল করেছে ওকে আল্লাহ জান্নাত দেবেন না জাহান্নামে দেবেন কেন জোরে বল সালাম কালাম মানে আমার আমার দু চারটে এ পাতায় একটা দু চার বছর না পেলেও আবার পাঁচ বছর পরে হলেও আরো একটা নেকি পাওয়া যাবে কথা ঠিক কিন্তু ও যে দুটোর সময় মুসলমান হতে তিনটের সময় ইন্তেকাল করে ওর আমল নামা তো পুরো ফাঁকা কিন্তু আল্লাহ জান্নাত কেন দেবে বাবু বুঝেছি কেন দেবে জান্নাত কেন দেবে কারণ মরণের আগে পরিবর্তন হয়েছে বলে কথা বুঝতে পারেন না মরণের আগে পরিবর্তন তাহলে আবু জাহেল নবীকে মারবো মারবো বলতে বলতে পরিবর্তন হয়নি নিজে মরে কবরে চলে গেছে আর হযরত ওমর নবীকে মারবো মারবো বলতে বলতে নিজে পরিবর্তন হয়ে জান্নাতি হয়েছে তাহলে আমাদের এলাকায় যারা কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এইবারে নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে একবারে বুঝে নেন বুঝে নেন যে মানুষটা নামাজ পড়ে না বেনামাজি 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 হতে 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 যদি কবরে চলে যায় আবু জেহেলের মতো কাজ করলো না উমরের মতো জরিম জরিম যে মানুষটা সুদ খেতে 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 একদিন পরিবর্তন হলো আর পরিবর্তন হয়ে যদি খবরে যায় নিশ্চয় আল্লাহ তাকে মাফ করে দেবে কারণ আপনার রবের নাম রহমান দয়ালু গফুর রহিম মায়েরা বাবাজিরা যারা রোজা করো না আজ রোজা করো না অনুরোধ করি আপনি যদি বেরোজগার হতে 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 যদি কবরে চলে যাও আবু জেহেল যে জাহান্নামে তুমিও কিন্তু সেই এক গেলাস
আর তুমি যদি পরিবর্তন হও হযরতে ওমর যে জান্নাতে তুমি আল্লাহর দয়ার সেই জান্নাতে যাবে তাহলে আজকের ওয়াজ শুনতে আপনারা এসেছেন আপনার কি বক্তাদের চেহারা আর গলা শুনতে এসেছেন নাকি পরিবর্তনের নিয়তে জোরে বলে কে কে পরিবর্তনের নিয়তে একটু হাত তুলে দেখাও না নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর এখন পরিবর্তন হতে গেলে নামাজ আমাদের পড়তে হবে কথা ঠিক কি তাই তো না পরিবর্তন হতে গেলে রোজা আমাদের করতে হবে আচ্ছা একবার হাত তুলে আল্লাহকে বলেন তো আমার সাথে হাত তোলেন নারাই তাকবীর তোলেন তোলেন হাত তোলেন নারাই তাকবীর বলুন আল্লাহ যতদিন বেঁচে থাকব ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ব না 2023 সাল এক মাস পরে রোজা আল্লাহ আমার জীবন থাকতে তোমার ফরজ রোজা একটাও ছাড়ব না জোরে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন লাভ আল্লাহ কবুল করুক বলেন আল্লাহুম্মা রোজা রোজা রাখবো তো নাকি রোজা ছেড়ে দেবো কি আমরা রোজা রাখবো পরিবর্তন আমরা হব আচ্ছা আলোচনায় আমি করেছি আমার আলোচনা থেকে আপনারা কি কিছু পেয়েছেন কি এটা কিছু বুঝতে পেরেছেন তো নাকি ঠিক শেষ টাইমে এসে আল্লাহর ওই কোরআনের আয়াতের সাথে একটু মিলালাম দেখুন পরিবর্তন যদি হয় হযরতের উমর কত বড় গুনাহ করতে গেছিল পরিবর্তন হয়েছে আল্লাহ জান্নাত দিয়েছে আমরাও যদি পরিবর্তন হই আল্লাহ আমাদের খাতেও জান্নাতে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ একবার তো নারাই তাকবীর আর একটু জোর করে হবে নারাই তাকবীর নারাই তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কমিটি ভাইরা রবিউল ভাই একটু আমার কাছে আসবে বা কমিটি ভাই কেউ একদিন আসবে রবিউল ভাই থাকলে আসবে ওয়ালা আলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ গোলা ফনিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা হাসি মুখে সবাই মিলে খুশি মনে সবাই মিলে বাচ্চা বুড়ো সবাই মিলে জানাব হাজার দরুদের নর নজরানা বল বল ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে খুব সুন্দর হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর দান্দাত মুবারক দয়ার নবীর দান্দাত মুবারক সাদা ছিল বলে জোরে বলেন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারায় তাকবীর লাল রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে লাল গোলাপকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহুদ ময়দান নবী রক্ত ওহুদ ময়দান নবী রক্ত লাল ছিল বলে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সবুজ রংকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায়
দয়ার নবীর রওজা মুবারক সবুজ আছে বলে আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে কে প্রশ্ন করি তুমি রংপি কোথায় পেলে দয়ার নবীর বাদান মুবারক দয়ার নবীর চেহারা মুবারক হলুদ ছিল বলে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কালো রংকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে কালো রংকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে দয়ার নবীর কেশ মুবারক দয়ার নবীর চুল মুবারক দয়ার নবীর দাড়ি মুবারক দয়ার নবীর জুতা মুবারক কালো ছিল বলে তাই লাল সাদা হলুদ সবুজের দোকান থেকে ফুল নিয়ে কমিটি ভাইরা গিতেছে সুন্দর মালা তাই হাসি মুখে সবাই মিলে বাচ্চা বুড়ো সবাই মিলে জানাব হাজার দরুদের নজরানা একবার দেখা দাও যদি ওগো মদিনাওয়ালা একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা একবার দেখা দাও যদি নিশি রাত্রি বেলা তাই হাসি মুখে সবাই মিলে জানাবো হাজার দরুদের নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার শোনাচ্ছেন মানে কিনা আমার জন জীবনীরা মাশাআল্লাহ আলোচনা আমি শেষের দিকে নিয়ে যাব শেষ করব পরবর্তী বক্তা আসবে তার আসার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো তার আগে আমি আপনাদের কাছে একটু চেয়ে নেব মেহমান হিসেবে আচ্ছা আমি তো আপনাদের মেহমান নাকি সত্য করে বলেন তো আপনারা যারা এই মাহফিলের ভিতরে বসে আছেন আপনাদের কি বড় কষ্ট হচ্ছে বাবু এখন সন্ধ্যা সকাল পর্যন্ত চলছে আচ্ছা আপনারা নিজেরা একটু ঘুরে ঘারে দেখুন আপনারা যেভাবে বসেছেন এটা কি ইসলামের কোন আদবের মধ্যে পড়ে কি একবার দেখেন তো আচ্ছা আপনারা দেখেন দুনিয়া বিজ্ঞান সৌন্দর্যের মধ্যে মেহফিলটা দেখা থেকে দেখেন আমার বড্ড খারাপ খারাপ মেহমান হিসেবে চাইব এক জায়গায় মাঝখানে এসে বসব জীবন যদি থাকে ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো কথা ঠিক কিনা মাশাআল্লাহ ভালো করে বুঝেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা একটা মাসলার কথা শরীয়তের কথা আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসবো রোজা সম্পর্কে খুব ভালো করে বুঝেন হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা মানি কি মানি জোরে বলেন মানি খুব ভালো করে বুঝেন কেন
কেন মানে বৃত্তান্ত এই আলোচনা করতে গেলে অনেকটা যাই হোক হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের বাড়িতে একদিন একটা মহিলা এসেছিল কথা বুঝতে পারছেন মহিলা কখন রোজার মাস কখন রোজার মাস না ভুল হচ্ছে রোজার মাসের আগ মহিলা এসেছে রোজার মাস নয় কোন একটা টাইম সেটা ছিল রোজার মাস নয় এখন এসে মহিলাটা বলছে ইমামে আযম আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আমি মানত করেছিলাম কি আমি অনেক মানত করতাম আমার যদি আল্লাহ একটা সন্তান দেয় আমি এটা করব ওটা করব সেটা করব হতো তো আমি হঠাৎ করে একদিন বলে ফেলেছিলাম আমি যদি সন্তান লাভ করতে পারি তো একদিন আমি রাগের মাথায় বলে দেও ফেলেছিলাম শুকরের গোশত খাবো শুকরের গোশত খিঞ্জির শুকর মানে বুঝে মুসলমানদের খাওয়া হালাল তো নাকি আল্লাহ বলছে ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে কত হারাম করেছি তো যারা সুদ খায় তার কি কিসের গোশত খায় এই কথা বলে না ভাইরা আমার বাবা জিরা নবীর উম্মত উম্মতানি খুব ভালো করে বুঝবেন সংক্ষিপ্ত ভালো করে বোঝে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে ওই মহিলাটা এলো হে ইমামে আযম আবু হানিফা হুজুর আমার এই মশলাটা একটু বলে দেন আমি একদম মনে 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 নিয়ত করেছিলাম আল্লাহর কাছে আল্লাহ আমার যদি সন্তান হয় শুকরের মাংস খাবো শুকরের গোশত খাবো আমার সময় লক্ষ্য করে দেখা গেল আমার একটা পুত্র সন্তান হয়েছে এখন কিন্তু আমি সাজগানে মনে মনে করি যে আল্লাহ মুসলমানের জন্য শুকরের গোশত খাওয়া হারাম করেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়াল-হামাল খিনজির আমার আল্লাহ শুকরের গোশত কোরআন শরীফের মধ্যে আমাদের জন্য হারাম করেছে তাহলে আমি আমার নিয়তটা আমি আমার মান্যতা কিভাবে পূরণ করব ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন জানালো ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাটাকে বলল মা যাও 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 তুমি তোমার বাড়িতে চলে যাও বাড়িতে চলে যাও ওই মানুষটা বাড়িতে চলে গেল আমার কিছুদিন এসে পরে বলল আমার মশলাটা কি হবে ওই সময় বলল মা তোমার আসার দরকার নাই তুমি আসবে ওই দিনে যেদিনে আল্লাহর আসমানে রমজানের চাঁদ দেখা দেবে আমার সময় রমজানের চাঁদ আল্লাহর আসমানে দেখা গেল আসমানে যখন রমজানের চাঁদটা দেখা গেল শুকুরের গোশত খাবো শুকুরের গোশত খাবো কি হবে কোরআন শরীফে বলেছে আমার আল্লাহ আমাদের জন্য শুকুরের গোশত হারাম করেছে তাহলে আজকের আমি শুকুরের গোশত না খেলে আল্লাহর কাছে যে নিয়ত করেছিলাম মান্নত করেছিলাম ওয়াদা করেছিলাম খেলাফ হবে আমার জন্য গুনাহ হবে আমি গুনাহ হবে না আমাকে একটু জানিয়ে দেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই মানুষটাকে বলল মা চলে যাও চলে যাও চলে যাও তুমি এই গ্রামের ভিতরে চলে যাও যদি গিয়ে দেখো কোন মানুষ কোন যুবক মানুষ তার উপরে আল্লাহ রোজা ফরজ করেছে এরকম মানুষ যদি কিছু খাই তার সাথে গিয়ে বসে তুমি কিছু খেয়ে আসবে সোনার মালিকেরা আমি শিক্ষা লুকিয়ে যেখানে আছে ওই জায়গাটায় নিয়ে যাব বলে উদ্দেশ্য এলো ভালো করে বোঝেন ওই মানুষটা ওই মহিলাটা চলে গেল এলাকার ভিতরে চলে গেল গ্রামের ভিতরে চলে গেল শেষ টাইমের দিকে দেখে একজন যুবক মানুষ কিছু খাজুর মিষ্টি মিঠাই নিয়ে আর রুটি নিয়ে নিজের ছোট সন্তানকে নিয়ে ঠিক দুপুরের টাইমে বসে বসে পানাহার করছেন খাচ্ছেন ও ভালো করে বোঝেন লক্ষ্য করে দেখে ওই
মহিলা না ভাইজান আমি আপনার বাড়িতে আজকে এই রমজানের চাঁদে দুপুরে বেলায় এই মেহমান মেহমান হতে চাই ওই মানুষটা না করলো না ওই মানুষটার সাথে মেহমানদারি করলো মেহমানদারি করার পরে ওই মহিলা না কিছু খেয়ে ইমামে আজম হুজুরের বাড়িতে এসে হাজির কথা বুঝেন তো নাকি মাশাআল্লাহ বা তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাওলানা ভাই আসছে যাই হোক বলে শেষ করে দিচ্ছি লক্ষ্য করেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়িতে যখন এলো ইমাম আযম হুজুরকে বলল হুজুর আমি যে নিয়ত করেছিলাম ওয়াদা করেছিলাম খাওয়া তো হলো না তবে আমি ওই যে এলাকায় গেছিলাম একজন যুবক ভাই কিছু খাচ্ছিল রুটি মিষ্টি মিঠাই খাজুর খেয়ে আমি চলে এসেছি হুজুর বলে তুমি বাড়ি চলে যাও ইমাম আযম হুজুর বলে বাড়ি চলে যাও ওই মহিলা বলে হুজুর ভালো করে আমার কথার দিকে লক্ষ্য করে আমি রুটি মিষ্টি মিঠাই খাজুর খেয়েছি আমি কিন্তু শুকরের গোশত খাই না ইমাম আযম হুজুর এই মাসলাটা খণ্ডন করে জানিয়ে দিল গো ওরে আল্লাহর বান্দি শুনে নাও জেনে নাও মানুষ যদি রোজার মাসে রুটি খায় ভাত খায় মাছ খায় গোশত খায় সে যেন মনে 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 করে আমি গোশত খাচ্ছি না ভাত খাচ্ছি না মাছ খাচ্ছি না আমি কোনো খাদ্য খাচ্ছি না আমি যেন মনে মনে আল্লাহ যেন হারাম করেছে কোরআন শরীফে ইন্নামা হারাম আলাইকুমুল মাইতা ওয়াদ্দাম ওয়াল লাহমাল খিনজির খিনজিরের গোশত খাওয়া মানে খিনজিরের গোশত খাওয়া মানে শুকুরের গোশত খাওয়া মানে আল্লাহর হুকুম অমান্য করা জাহান্নামের রাস্তা না বেছে নেওয়া সে যেন মনে করে রোজা মাসে যদি ইচ্ছাকৃত ভাবে জীবন থাকতে জান থাকতে ওই মানুষটা যদি কিছু খাই ওই মানুষটা যেন মনে করে কুত্তার পায়খানা খাচ্ছি শুকুরের রক্ত খাচ্ছি শুকুরের মাংস খাচ্ছি শুকুরের গোশত খাচ্ছি ও যেন মনে করে কুত্তার বমি খাচ্ছি খবরদার খবরদার ও যেন ভাত না মনে করে তরকারি না মনে করে রুটি না মনে করে তাহলে জাহান্নামী হতে হবে রোজার মাসে দিনের বেলায় পানাহার করা মুসলমানের জন্য জায়েজ হতে পারে না মনে যেন করে জীবন যদি থাকে আল্লাহ রোজা ফরজ করেছে তার মানে রোজা করে ইফতার করে আল্লাহর শরীয়তটাকে মেনে নিয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে আরো জোরে হলো না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর রোজার মাসে কে কে রোজা একটা হলো ছাড়বো একটু দেখাও ছাড়বো না তো আচ্ছা কে কে রাখবো দুটো হাত তুলে দেখাও নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা ও মা গো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রুদন লাগে গাই আর শুকন মরু পায়ের তলে শীতল হয়ে যায় মা গো শীতল হয়ে যায় নূরানি বদনে হাওয়া চলে শমশনে নূরানি বদনে হাওয়া চলে শমশনে খেজুর পাতায় হিলাই সব ডানাই ও মা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর
আলোচনায় কেউ কষ্ট পাননি বিদায় নেব গুনাহগার কলকাতা টালিগঞ্জ থেকে এসে হাজির হয়েছিলাম আপনাদের এলাকায় সকলে আমার প্রিয় তার মধ্যে আমার রবিউল ভাই মাশাআল্লাহ খুব ভালোবাসা মহব্বত মানে খুবই খুবই মানে এক মাসে দুবার তিনবার বা কোন সময় এক মাস পর পর ফোন করে খবর নেয় আমার খুব ভালো লাগে ভাইটাকে আমি অত্যন্ত ভালোবাসি যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আল্লাহ দিলে আমার দেখা হবে আমার ভাই এসে গেছে ভাইয়ের কাছে মাইক ছেড়ে দেব সকলে মিলে ভাইয়ের সম্মান করতে একবার উচ্চ আওয়াজে তাকবীর হবে নারে তাকবীর আর একটু জোরে নারে তাকবীর নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা